কই জাগা দিয়া রে করাত দিয়ে তোরে মাছ খান দিয়ে দুই টুকরা করে ফেলবে উহ করেছো একবার আবার যেন উহ শব্দ আমি শুনতে না পাই আবার যদি উহ করো আমি আল্লাহ ঘোষণা দিলাম রে জাকারিয়া নবীর খাতার থেকে তোর নাম আমি কাইটা ফেলবো উহ করতে পারবে না ধমক মারছে আমার আল্লাহ কিন্তু কেমন নবীর উম্মত আমরা কি আমাদের ভাগ্য কি আমাদের নসিব আল্লাহু আকবার বলো কি আমাদের কপাল কি আমাদের বাজেট আখিরি নবীর উম্মতরা কপাল ভালো গো নসিব ভালো গো যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ দরখাস্ত করে কানতেন আমার নবী মেরাজের সফরে যায় চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ অনেক নবী রাসূল প্রত্যেক আকাশের মধ্যে পেয়েছেন কথাবার্তা হয়েছে আমার নবী ইদ্রিস নবী কি পেয়ে আমার নবী প্রশ্ন করে বসলেন ও ইদ্রিস তোমার কপাল ভালো তুমি ভাগ্যবান নবী সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা সুন্দর হুরবালাগুলো দেখে আসলা রে ইদ্রিস ইদ্রিস আলাইহিসসালাম মুস্কি মুস্কি হাসে আর জবাব দেন হুজুর না না আমার ভাগ্য বেশি ভালো না কি বলো তুমি জান্নাতে খাইলা শ্বশুরলে যাইলা জান্নাতে দেখলা কত কিছু তোমার ভাগ্য ভালো না কি বলতে চাও ইদ্রিস নবী বলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার জন্য গিয়েছিলাম প্রত্যেকটা দরজায় দরজায় গিয়েছিলাম যায়া দেখি সবগুলি দরজা বন্ধ খোলা হয় না এমনকি দরজার উপরে বড় অক্ষরে লেখা আছে আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না আমি যদি ইদ্রিস নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইয়া যাইতাম আর নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই কে কে যাবে